দেখো একটা জিনিস প্রপার বোঝার চেষ্টা করো, নাই তুমি ওষুধ খাবে, নাই তুমি তোমার ফল খাবে, তোমার প্রপার খাবার দাবার খাবে, তুমি কোনটা খাবে সেটা তুমি বাজবে। জীবনে আমার প্রথম স্টেজে হাজার একটা ওষুধ খেয়ে জীবন কাটাতে হয়েছে, লাইফের প্রত্যেক কটা দিন একটা জিনিসই ভাবতে হয়েছে, প্রেশার আছে, প্রেশার হচ্ছে, দিন দিন প্রেশারের ওষুধ খেতে হবে। বন্ধুরা, বাইরে একটা সুন্দর রোদ উঠে গেছে অনেকদিন বাদে। আজ এই বৃষ্টির ওয়েদার থেকে বেরিয়ে রোদ্দুর একটা সুন্দর সকাল শুরু হয়ে গেছে। তো আমি এসে পড়েছি তোমাদের দোস্ত শান্তনু, আর তোমরা দেখছো শান্তনু টকিজ। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে শেয়ার করব নতুন কিছু এক্সারসাইজ, তার সাথে আরও বেস্ট অফ বেস্ট কিছু টিপস। তো আজকের সুন্দর মর্নিংয়ের সাথে সাথে সুন্দর দিন, আর তার সাথে কিছু নতুন সুন্দর এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো শুরু করো, লেট গেট স্টার্টেড। আমাদের বডিতে ওয়েট গেইন করা মানে আমরা যে মোটা হই বা ফ্যাট জমে যাওয়া বডিতে, কারণ হলো অনেকগুলো। তার মধ্যেও কিছু কিছু কারণগুলো যেমন আছে আমাদের খাওয়া, আমাদের ঘুম, আমাদের এক্সারসাইজ, আমাদের মেন্টালি ডিপ্রেশন, আমাদের কাজে অ্যাক্টিভনেস না থাকা, এই সবগুলো ম্যাটার করে বডিতে ওয়েট গেইন করার জন্য। আর ওয়েট গেইন করার পরে মানে তোমার বডির যে স্ট্রাকচারটা হওয়া দরকার বা যে ওয়েটটা হওয়া দরকার সেটার বেসিসে, তোমার যখন ওয়েট বেশি হয় তোমার যে যে ডিজর্ডারগুলো তোমাদের বডিতে আসতে শুরু করে দেবে, যেমন ব্লাড প্রেশার, সুগার, এর সাথে সাথে মেন্টালি ডিপ্রেশন, ঘুম না আসা, আরো বহুত কিছু অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আস্তে 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 আমি শেয়ার করব। আর আস্তে আস্তে কি করে তোমরা এইগুলোর থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারো। আমি নিজে ওয়েট লস করেছি, আমি নিজে আমার ডিঅ্যাক্টিভ মুড মানে আমার অলসতা থেকে বেরিয়ে আসতে পেরেছি। বাইরে এতটাই রোদ্দুর, আমি তাকাতেও পাচ্ছি না। তো আমি এই অলসতা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমার নিজের বডিতে প্রেশার হয়ে গেছিলো, আমি প্রেশারের ওষুধ খেতাম, তো সেই প্রেশারের ওষুধ থেকে রিকভারি করে বেরিয়ে এসে আমি প্রেশারের ওষুধ বন্ধ করেছি, নিজের ওয়েট লস করেছি, নিজের ফুড হ্যাবিটগুলোকে চেঞ্জ করেছি। সব থেকে বড় জিনিস যেটা আমি তো আজ তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের ওয়েট গেইন হয় তোমাদের ভুলভাল খাবার জন্য তো আছেই। বেসিক্যালি মানে তোমরা বাইরের খাবারটা বেশি প্রেফার করো প্রপার ডায়েট না হওয়ার জন্য, মানে প্রপার খাবার তোমার বডিতে না পৌঁছানোর জন্য তোমাদের ওয়েট লস হয় আর তার ওয়েট গেইন হয়। আর তার সাথে সাথে তোমরা প্রপার টাইমে তোমাদের ফুড নেও না বলে, আর প্রপার টাইমে তোমরা তোমাদের স্লিপিং মানে তোমরা তোমাদের ঘুম নেও না বলে, দিনে কতটুকু ঘুম তোমাদের রোজ প্রয়োজন, কতটুকু ওয়ার্কআউট অ্যাক্টিভনেস মানে ওয়ার্কআউট আমরা করি আমাদের অ্যাক্টিভিটির জন্য, অ্যাক্টিভিটি করি আমাদের বডিতে, এগুলো আস্তে আস্তে শেয়ার করব আজকের ভিডিওতে। শুনে নাও, ওয়েট গেইন হওয়ার জন্য সব থেকে ভাইটাল যে জিনিসটা হলো সেটা হলো আমাদের, এক হলো প্রপার ঘুম না হওয়া, আর দু নম্বর হলো সেটা হলো আমাদের খাবারটা টাইম মতো না খাওয়া, ভুলভাল খাওয়ার জন্য আমাদের বডিতে ওয়েট গেইন হতে শুরু করে দেয়। তো এইগুলো আস্তে আস্তে তোমাদের কি খাওয়া দরকার, কি না খাওয়া দরকার, তোমরা কতটা বডিতে তোমাদের প্রপার নিউট্রিশন দেবে, কতটা প্রোটিন দরকার, কতটা ফ্যাট দরকার, কতটা কার্বোহাইড্রেট দরকার, সব কিছু তোমাদের শেয়ার করব আমাদের এই চ্যানেল শান্তনু টকিজে। অবশ্যই তোমরা জুড়ে থাকবে, জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। যদি তোমাদের এই ইনফরমেশনগুলো তোমাদের হেল্প হয় অবশ্যই আমাদের ভিডিও লাইক করো, শেয়ার করো, যাতে তোমার মতো আরো মানুষরা এই ভিডিওগুলো থেকে কিছু না কিছু শিখতে পারে। এই ভিডিও আমার ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো নিচে কমেন্ট করে অবশ্যই আমার সাথে বলো, আমার ভালো লাগবে যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছি। এর সাথে সাথে বলতে চাই, কোনো কিছুই কঠিন না এই পৃথিবীতে, কোনো কিছু করাটাই কঠিন না, আরামসে তোমরা যখন চাও তখনই করে নিতে পারো। আমি নিজের ওয়েট হেভি ছিল, প্রচুর ওয়েট ছিল, 100 কিলো ওয়েট ছিল, সেখান থেকে লস করে আজকে 78 থেকে 79 আছি। আমার টার্গেট আরও আছে, আরও কি করে নিজেকে আরও ফিট রাখা যায়, আরও কি করে মাসকুলার বডি বানানো যায়, নিজেকে প্রপার নিউট্রিশন দেওয়া যায়, সব কিছু আমার জীবনের ইচ্ছা আছে এগুলো করার। তো
তো আমি অবশ্যই করব, নিজেকে ফিট রাখব। আর এই পারপাস ফিট রাখার ভিডিও তোমাদের, একটা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, ওয়েট করো, কয়েক মাস বাদে তোমাদের জন্য অবশ্যই আসবে। সেটা যখন দেখাবো তোমরা অবভিয়াসলি বুঝে যাবে আমি কি তোমাদের সাথে বলতে চাই, আর কি জীবনে আমি টার্গেট নিয়ে আর কিসের জন্য তোমাদের জন্য এই টাইপের ভিডিও বানাচ্ছি। তো চলো, আজকের যে ওয়ার্কআউট ডে আছে, মানে আজকের যে ওয়ার্কআউট আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো, আজকের দুটো ওয়ার্কআউট আমরা দেখে নিই। কালকের দুটো ওয়ার্কআউট অবশ্যই তোমরা দেখে যাও। তো যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে আই বাটনে আর এর সাথে সাথে কার্টে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে ওই দুটো ওই ভিডিওটা দেখে নাও, কোন ওয়ার্কআউটটা তোমাদের করা দরকার, ফার্স্ট মর্নিংয়ে কোন ড্রিঙ্কটা তোমাদের নেওয়া দরকার সেটাও তোমরা দেখে নাও। তো আজকের দুটো ওয়ার্কআউট চলো দেখে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা হাই স্পিড রানিং করব, আর তার সাথে সাথে করব হলো মাউন্টেন ক্লাইম্বিং। হাই স্পিড রানিং কি করে করতে পারবে, কি করে তোমরা তোমাদের ঘরের মধ্যে হাই স্পিড রানিং করতে পারবে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো। হাই স্পিড রানিং করার জন্য তোমরা কিছুই না, জাস্ট একটা জায়গা দাঁড়াও, সেখানে আমরা যেরকম দৌড়াই সেই দৌড়টা দৌড়ানোটা একই জায়গায় অন স্পট করব, হাই স্পিডে করব, যাতে আমাদের কার্ডিও এক্সারসাইজের মধ্যে এটা পড়ে। কার্ডিও এক্সারসাইজ মানে ফুল বডিতে বার্ন আউট, ফুল বডির এক্সারসাইজ, ফুল বডিতে ওয়ার্কআউট করার জন্য তোমাদের এই অন স্পট রানিংটা খুব অবশ্যই জরুরি। তো অন স্পট রানিং করার জন্য তোমাদের যদি, ফার্স্ট অফ অল আগে বলে রাখি, তোমাদের যদি শু থাকে ঘরে পড়ার জন্য, মানে জিম করার জন্য, ওয়ার্কআউট করার জন্য যদি শু থাকে, শুটা অবশ্যই পরে নেবে। আমার আমি আজকে শু পরিনি, কারণ আমার পা কালকে কেটে গেছে, কালকেও পরতে পারিনি। তো বেসিক্যালি নতুন জুতো কিনেছি, নতুন জুতো পরার জন্য আমার পায়ের দু পায়েরই পা কেটে গেছে, তো ওর জন্য জুতোটাও পরতে পারছি না। তো বেসিক্যালি হাই স্পিড রানিং করার জন্য তোমরা একই স্পট জায়গায় দাঁড়িয়ে রানিং করবো, আর হাই স্পিডে, জাস্ট লাইক ইট। মানে হলো তোমাকে পিছন থেকে কেউ ধরে রেখে যায়, তুমি হাই স্পিডে দৌড়ানোর চেষ্টা করছো। হাই স্পিড রানিং মিনিমাম 2 মিনিট কন্টিনিউয়াসলি করবে, এইভাবে 3টা থেকে 4টা সেট কমপ্লিট করবে। হাই স্পিড রানিং তোমাদের বডির জন্য অবশ্যই জরুরি, কারণ ফুল বডি ওয়ার্কআউট, ফুল বডি থেকে তোমাদের ফ্যাট বার্নিং হবে। অবশ্যই হাই স্পিড রানিং করো। এরপরে যেটা আমি দেখাতে চাইছি সেটা হলো মাউন্টেন ক্লাইম্বিং। আর মাউন্টেন ক্লাইম্বিং করার জন্য যেটা দরকার, তোমরা তোমাদের ফ্লোরে মাউন্টেন ক্লাইম্বিং করতে পারো। তার জন্য তোমাদের সিম্পলি এইভাবে বডিটাকে রাখতে হবে, দু হাতের গ্যাপ থাকবে মিনিমাম 1.5 থেকে 2 ফুট, আর দেন তোমাদের বডিটা ফুল শোয়া থাকবে। এবার এবার তোমরা তোমাদের নিটা, মানে হাঁটুটা এনে তোমাদের চেস্টে সেটাকে আটকাবে, এইভাবে আমরা যেরকম এটাকেই তোমরা হাই স্পিডে করতে থাকবে, যতটা পারবে চেষ্টা করবে এটা হাই স্পিডে করার। এটা তোমাদের বেলি ফ্যাট বার্ন করতে, আর লোয়ার অ্যাবডোমেনে ফ্যাট বার্ন করতে খুব হেল্প করে। একসাথে এটা কার্ডিও উইথ তোমাদের পেটের ব্যাক। তো বেসিক্যালি এটা তোমরা করবে হাই স্পিডে যতটা পারবে, মিনিমাম 100 থেকে 200টা করবে, আর এই 200টা করবে পার পার সিঙ্গেল সেটে। তো তোমরা 3টে সেট করবে, মিনিমাম অন্তত 3টে সেট করবে, এর বেশিও করতে পারো। তো আজকের ভিডিওতে এই দুটো এক্সারসাইজ তোমাদের জন্য, তাহলে আমরা কি কি করলাম, আমরা করলাম হাই স্পিড রানিং, তার সাথে সাথে মাউন্টেন ক্লাইম্বিং। মাউন্টেন ক্লাইম্বিং তোমরা অবশ্যই বুঝে গেছো কি করে করতে হয়, হাই স্পিড রানিং সেটাও বুঝে গেছো। যদি কোনো প্রবলেম থাকে নিচে অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আমি আরো ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করব। আর এই টাইপের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারো। এক্সারসাইজ করলে হ্যাপি ইজ। আই হোপ তোমরা আমার কথা মেনে, আর আমার কথা মানার থেকে বড় কথা তোমরা ডিসিপ্লিন ওয়াইজ রোজ এক্সারসাইজ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি চাই তোমরা ভালো থাকো, আর তোমরা ভালো থাকলে আমিও সব থেকে ভালো সুস্থ থাকবো। তো বাঙালি হয়ে বাংলার পাশে, আর আমি চাই বাঙালির প্রত্যেকটা মানুষ পাশে দাঁড়াতে, তাদেরকে সুস্থ রাখতে, হেলদি রাখতে।
দেখো একটা জিনিস প্রপার বোঝার চেষ্টা করো, নাই তুমি ওষুধ খাবে, নাই তুমি তোমার ফল খাবে, তোমার প্রপার খাবার দাবার খাবে, তুমি কোনটা খাবে সেটা তুমি বাজবে। জীবনে আমার প্রথম স্টেজে হাজার একটা ওষুধ খেয়ে জীবন কাটাতে হয়েছে, লাইফের প্রত্যেক কটা দিন একটা জিনিসই ভাবতে হয়েছে, প্রেশার আছে, প্রেশার হচ্ছে, দিন দিন প্রেশারে ওষুধ খেতে হবে, এরপরে হার্টের ডিজিজ হবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো আমি সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারি, তোমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো রোগ থেকে আরামসে বেরিয়ে আসতে পারো। তো তোমাদের রোগ থেকে বেরোতে গেলে কি করতে হবে, খারাপ থেকে বেরোতে গেলে যেরকম ভালো মানুষের হাত ধরতে হয়, তো খারাপ থেকে মানে খারাপ রোগগুলো থেকে বেরোতে গেলে তোমাদের ভালো জিনিসে হাত ধরতে হবে, যেমন ভালো খাবার, ভালো ঘুম, আর তার সাথে ভালো এক্সারসাইজ। তো অবশ্যই তোমরা আমার কথা শুনে এক্সারসাইজ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুশি থাকো, আনন্দে থাকো, আর মন ভরে এক্সারসাইজ করো, খাবার দাবার খাও, ফিট থাকো, হেলদি থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড ডে অ্যান্ড গুড বাই।